Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, as Amit Madhur English Prathom Bokto class 9 85 listen 1 class 3. Class 9 shurute ami amar porichoy dicchi. Ami Mohammad Azizul Haq, BE Honors, MA in English, Jagannath Bishwabidyalay. এখন আমি লাইসেন্স অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর। এসএসসি শুরুতেই ক্লাসের শুরুতেই আমি মেহেরজান ক্লাসটা পড়াবো, তোমরা সবাই আমার সাথে পড়বে। সবাই রুকনদার লাগবো। মেহেরজান লিভস ইন ইসলাম অন এ সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইনভেস্টমেন্ট। বাংলা বলার প্রয়োজন মনে করিলে তাদেরকে বলছি, মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপর একটা বস্তিতে বাস করে। হার পলিথিন রুপ শেল্টার লুকস লাইক কেস, একটা ছোট তার পলিথিনের যে বাসা, পলিথিনের ছাপরা বলে গ্রাম ভাষায়, এটা একটা খোয়ার মতো লাগে, খোয়ার বাক্স। শি ইজ নিয়ারলি 55 but looks more than her age. তার বয়স প্রায় 45 কাছাকাছি, কিন্তু অভাব অভিযোগের কারণে তার সে বেশি বয়স মনে হয়। In front of her shelter, তার এই ফুপির সামনে, she is trying to make a fire to cook days on the meal. তার এই ছোট্ট বাসা নামক পাখির বাসার সামনে সে দিনের খাবার মানে দিনের একমাত্র খাবার রান্না করার জন্য আগুন জ্বালার চেষ্টা করতেছে। হার উইক হ্যান্ড স্ট্রিং তার দুর্বল হাত কাঁপতেছে। এজ শি এস যখন সে যোগ দিতেছে, ফলের লিপস পরক্ত পাতা অ্যাড স্ট্রোক হর টু দ্য ফায়ার, আগুনের সাথে যোগ দিতেছে। দ্য হুইস্পারিং উইন্ডো শোষণ করে না বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা নদী, নদীর দিক থেকে যে শোষণ শব্দ করে বাতাস প্রবাহিত হয়, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, ওই আগুনটাকে একবার অনেক জোরে বাড়াই দেয়, একবার অনেক জোরে কমাই দেয়, মানে অস্থিতিশীল করে তুলেছে বাতাসটা। দ্য ড্যান্সিং ফ্লেম যে ওই যে উঠন্ত আর পরন্ত, উঠন্ত আর পরন্ত আগুনের শিখা রিমাইন্ড মনে করায় দেয় মেহেরজান অফ দ্য টার্মোয়েল অফ হার লাইফ, টক্সিক অ্যাজ এ কন্ডিশন অফ হার লাইফ। এই জায়গায় টার্মোয়েল মিন্স একসময় সে ভালো ছিল, এখন সে গরিব, ভাগ্যের চাকা এখন তার খারাপের দিকে গেছে। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগের কথা না, মেহেরজান হ্যাড ইন দিস রিলেশন শর্টস ইউ এ ফ্যামিলি কার্টিং ওভার ল্যান্ড অ্যান্ড ক্যাফে। দ্য ইলিউশন অফ যমুনা গ্রাজুয়ালি কনজাম অল হার ল্যান্ড এর প্রপার্টি, নদী যমুনা নদী ফাইনালি ক্লেমড, সর্বশেষে এটা দাবি করে নিয়েছে হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় এই যমুনা তার সর্বশেষ বাড়ির ভিটাবাটি সব নিয়ে গেছে। এই নদীর লাগছিল দা রিভার, নদীর লাগছিল অনলি এ ডে টু ডিভার মেহেরস হাউস, মেহেরজানের বাড়িটা পুরো গ্রাস করতে এই নদীর লাগছিল মাত্র একটা দিন। মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ, মেহেরজানের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলি, বাঁশের চোখ, গরু ঘর, গাছ, বাগান, বাঁশের চোখ সব কাঠ যা সব গ্রাস করতে একদিন সময় লাগছে। She had a happy family. এক সময় একটা খুব সুখী সংসার ছিল। Once she had a happy family once. এক সময় তার একটা খুব সুখী সংসার ছিল। Over the years, এই কয়েক বছরে, with the passage of time, অথবা over the years, she lost
her husband, her family, two diseases. তার স্বামী সন্তান হারাইছে রোগ অসুখ বিসুখের কাছে and this is their cruel hunger and poverty brought to the family. এই নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা যা তার সংসারে আসছিল এই সংসারে অসুখ নামক রোগ এসে অসুখ নামক আজরাইল এসে তার স্বামী এবং সংসারে সন্তান হয়ে গেছে শেষ করে দিয়েছে. Now she is only on left to live on with the loss and pain. এখন একটু সেই জীবিত আছেন দুঃখ কষ্ট নিয়ে সেই জীবিত আছেন. All the family members of Mihirzan died, lived by died by dying and Mihirzan is dying by lived. সমস্ত ফ্যামিলি মেম্বাররা মরে বেঁচে গেছে কারণ তাদের এত কষ্ট করতে হয় না আর মেহেরজান মরতেছে দুঃখে দুঃখে by dying, by living, দিকে দিকে. The greedy Jamuna has shattered her dreams and happiness. এই লোভী যমুনা তার স্বপ্নকে তছনছ করেছে ভেঙে এবং সুখ স্বাচ্ছন্দ্য সব দুরিশ্বাস করে দিয়েছে. দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং এরকম আরো অনেক মেহেরজান আছে টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান. মেহেরজানের মতো আরো অনেক মানুষ আছে যারা মেহেরজানের মতো ভাগ্যের কাছে সারা নেবে বিকজ অফ যমুনার পদ্মা মেঘনা এরকম. বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স. বাংলাদেশ নদীর দেশ. সাম অফ হুজ যার কিছু টি ব্যাংক ওভারফ্লো আর ইরিউ ডিউরিং মনসুন. বাংলাদেশ নদীর দেশ. এই নদীগুলোর কিছু নদীর কিছু কিছু পার ও উপচে পড়ে এবং উপচে পড়ে এবং ভাঙে. ইরোশন ইজ হার্শ রিয়েলিটি অফ দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক. নদী তীরবর্তী লোকদের জন্য কঠিন বাস্তবতা হয়েছে নিষ্ঠুর বাস্তবতা আছে নদী ভাঙন. ডিউরিং ইস মনসুন প্রতি বর্ষায় প্রতি আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাসে মেনি মোর ভিলেজ এরকম আরো অনেক গ্রাম আর স্টেডেন্ট হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স এরকম শুকছে নদীগুলি দ্বারা নদীগুলির দ্বারা লাইক নদীগুলি এরকম দা যমুনা দা পদ্মা দা মেঘনা. It is distinct that এটা ধরা হয় the river erosion makes at least 1,00,000 people homeless every year in Bangladesh. In fact, the river erosion is one of the main dangers caused by climate change. If we can't take promote action, fruitful steps, fruitful steps na promote actions to stop but to adapt the climate change, there will be thousands of more Mihirzans in our towns, villages, every year. Students, a passage ache 315 words, but amader porikha ashbe 120 words. প্যাসেজটি কম্পোজিং করে কিংবা মেমোরাইজ করে মেইন মেইন কিছু শব্দগুলি রাখবে এবং কিছু কিছু অবান্তর কিছু লাইন বাদ দিয়ে 120 ওয়ার্ড রাখবে এবং ওই জায়গা থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে. একটা হলো এমসিকিউ, একটা ডাব আনসারিং কোয়েশ্চেন. অবশ্য হবে আনসারিং কোয়েশ্চেনটি আমরা ডাবলিউএস কোয়েশ্চেন বলতেই অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এটা হবে আনসারিং কোয়েশ্চেন. এখন আমি এই প্যাসেজ থেকে কীভাবে আনসার এমসিকিউ আসে কীভাবে আসা উচিত এবং ফার্স্ট সাইটেড নিয়ে দূরদৃষ্টি সম্পন্ন নেক্সট জীবনে বিশেষ অনার্স লাইফ মাস্টার্স লাইফ এবং বিসিএস পরীক্ষায় এবং ভার্সিটি উচ্চশিক্ষা ভর্তির জন্য যে এমসিকিউগুলি কীভাবে এখান থেকে শিখে যাবো যাক আমরা তার আজকে প্র্যাকটিস আনতেছি. প্রথমে হাউ টু মেক সিমিলার ওয়ার্ড. সিমিলার ওয়ার্ড সাইড বাই সাইড opposite word আমরা এই রকম সিমিলার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড তৈরি করার সময় চারটি পার্টস অফ স্পিচ দেখব স্যার. নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব,
এবং অনেক সময় অ্যাডভার্ব থেকেও নেওয়া থাকে, অনেক সময় অ্যাডভার্ব থেকেও নেওয়া হয়, অ্যাডভার্ব সচরাচর আসে না। এখানে আমরা সিমিলার ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড স্টুডেন্টরা বাসায় তৈরি করবে, তারা গ্রুপে পেয়ার ওয়ার্ড করবে, পেয়ারে শেয়ার করবে, তারা নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব থেকে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তৈরি করবে। কিভাবে আসেন আমরা একটু দেখি। প্রথমেই আমরা তাকাই এই জায়গায় দেখা আছে কোথায় যেন ডেইজ অনলি মেল, এই জায়গায় শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দা ডেইজ অনলি মিল। এই মিল শব্দটা আমরা এ জায়গায় আনলাম, মিলটা আমরা নাউন, এই নাউনটা আসেন আমরা দেখি কি কি সমার্থক এবং কি কি বিপরীত শব্দ তৈরি করা যায়, সিনোনিম অ্যান্টোনিম। আসেন আমরা একটু দেখি স্যার বন্ধুরা, সমার্থক শব্দ তৈরি করার ক্ষেত্রে মিল মানে কি, মিল মানে খাবার, এই খাবারটি গরু খায় না, ছাগল খায় না, কে খায়, মানুষ খায়, এই খাবার কেউ খায় না, এই খাবার পিঁপড়াও খায় না, মূলত খাবারটা রান্না করছিল মানুষের জন্য, এই মানুষের জন্য খাবারটার সমার্থক শব্দ কি কি আসতে পারে। এই খাবার খাইলে যেই যেই উপকার পাওয়া যায়, শরীরের মধ্যে যেই যেই পরিবর্তন হয়, যেই যেই অ্যাকশন এবং রিয়াকশন হয়, সম্পূর্ণগুলি সমার্থক শব্দ, যা যা একটাও হবে সবগুলি তারা ওই মিলের সমার্থক শব্দ। আসুন আমরা দেখি, প্রথমে মিলের সমার্থক শব্দ পাওয়া গেল রাইস, ব্রেড, বিস্কিট, সুগার। এখন কোন ছাত্র কিংবা ছাত্রী যদি বলে স্যার কেক হয় না, হ্যাঁ হবে, তবে এই সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কোন টিচার, কোন স্টুডেন্টস অন্য স্টুডেন্টের প্রশ্ন যে বানাইবে বলতে পারবে না তোমারটা হবে না আমারটা হবে, কারণ এটা সৃজনশীলতা তৈরি করার যে একটা উদ্দীপক, এখানে যে কোনো একটা উপকার ওই মিলের ভিতরে যেইগুলি উপকার আছে যে কোনো একটা হলে সে তার সমার্থক শব্দ। ভাবতে হবে, তৈরি করতে হবে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব থেকে, বাকি পার্টস অফ স্পিচগুলি থেকে না। আসেন এবার আমরা অপোজিট ওয়ার্ড খুঁজি, অ্যান্টোনিম কিংবা অপোজিট ওয়ার্ডে ভাত কিংবা মিল মানুষের খাবার, মূলত এটা অন্য পশু পাখি খায়, বাতাস খাইলে কি পেট ভরে, তার মানে আমরা নিতে পারি এই বাতাস খাওয়া যায় না, অতএব ভাতের দিকেই শব্দ বাতাস। যারা হারাম খাবে শেষ বিচারের দিন তাদের আগুন খাওয়াই দেবে, আগুন খাওয়া যায় না, তার মানে আমরা এই জায়গায় আগুনকে নিতে পারলাম বিপরীত শব্দ। এইবার আসেন আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, দোস্ত তুই আমার কাছে আবার সাহায্য চাস, তো একবার সাহায্য করে দুই আড্ডা মারি খাইছি, এই যে সে মাড়, মাড়ি খাওয়া যায়, হ্যাঁ মাড়ি অবশ্যই খাওয়া যায়, কেঁচো খায়, কেঁচো মাটি খেয়ে জীবন যাপন করে, কিন্তু মানুষের জন্য মাড়ি কিন্তু সমার্থক শব্দ না, বিপরীত শব্দ খাওয়া সম্ভব না। এই সেম সয়েল, সয়েলও খাওয়া যায় না, স্যান্ডস বালি, গুড়ে বালি, খাবার জিনিস গুড়ের ভিতরে যদি এক টুকরা দুই টুকরা কিংবা এক এক সিমটিও বালি পড়ে ওই বালি ওই গুড় খাওয়া যায় না, অতএব স্যান্ডস সম্পূর্ণ খাওয়ার অনুপযোগী ফর হিউম্যান বিং। এইবার আসেন, অনেক সময় আমাদের বয়স্ক বাচ্চা কাচ্চারা যদি নাবালক বাচ্চা কাচ্চার মতো কাম কাজ করে তখন তাদের অভিভাবকরা বলে ভাত খাস না ছাই খাস নি, তার মানে এই ভাতের কিংবা মিলের বিপরীত শব্দ চলে আসলো কি স্যার, অ্যাশ।
এই ভাবে আমরা ছাত্ররা নিজেরাই নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব থেকে যে কোনো একটা নাউন যে কোনো একটা অ্যাডজেক্টিভ যে কোনো একটা ভার্ব প্রথমে তুলবে তুললে নিজেরাই সমার্থক এবং বিপরীত শব্দ তৈরি করবে যাতে তারা আজ থেকে 3 বছর পরে 2 বছর পরে 4 বছর পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেডিকেল বিউটে ভর্তির সময় যাবে তখন তাদের বাই রুট কিংবা মেমোরাইজ করতে হবে না এটা মানে কি সাইপ্রাসের অমুকের অমুকে বিভিন্ন গাইড থেকে মুখস্থ করা লাগবে অনেকটাই কম কারণ এটা সিজনশীল সিস্টেম সিজনশীল সিস্টেমে ইসলাম শিক্ষায় যদি কেউ ফেল না করে তাহলে ইংলিশে কেন ফেল করবে নিশ্চয়ই আমাদের পড়ার মধ্যে ল্যাকিংস আছে আসেন আমরা সমার্থক এবং বিপরীত শব্দ তৈরি করা শিখলাম কোথা থেকে স্যার প্যাসেজের মধ্যে থেকে নাউন সিলেক্ট করবে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা একটা ভার্ব অ্যাডভার্ব করা হয় তো সব অ্যাডভার্ব হয় না এরকম সিলেক্ট করে আমরা সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তৈরি করা শিখব স্টুডেন্টরা বাসায় এই কাজগুলি করবেন আপনারা আপনারা যে কোনো একটা প্যাসেজ তুলবেন তুললে ওইখান থেকে নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভ যে কোনো একটা নেবেন নিয়া ওইটারে এরকম সেকেন্ড মানে দুই রকম রাখবেন সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ আপনি এবং আপনার ক্লাসমেটকে দিয়ে দুইজনে মিলা করবেন এবং বিভিন্ন কথা আলোচনার মাধ্যমে আইবে কিন্তু বলবে না তো এটা হয়ই নাই ও না হোক আমরা আস্তে আস্তে আপনি গো নেক্সট কোশ্চেন আসবে আমরা সিমিলার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড গেল এবার আসেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সো লাইন ক্যান বি সাস Once Meherzan was oil, and then Meherzan would leave oil. First oil is adjective because it qualifies or modifies Meherzan, my noun. Second oil qualifies or modifies main verb or verb. So if the word qualifies noun, that must be adjective. And if the word modifies verb or qualifies verb, that must be adverb. So, here the first oil is adjective as it qualifies. And the second oil is adverb as it qualifies. Noun or verb, verb or noun, adjective and verb, adverb, noun and adjective. কোনটা সঠিক আসেন আমরা একটু দেখি স্যার এই অ্যাডজেক্টিভ মডিফাই করছে নাউনকে তো কোথায় নাউন আছে খুঁজি আমরা এই জায়গায় নাউন আছে প্রথমে নাউন আছে কোথায় কোথায় খুঁজি এই জায়গায় নাউন আছে অ্যান্ড দে মেহেরজান উড লিভ অয়েল তখন সে নিয়মিতই ভালোভাবে বাস করতো অনিয়মিত না খুব সুখে থাকতো গ্রামে দ্বিতীয় ওয়ার্ডটা অয়েল এক ভার মডিফাই করছে ভার দিয়ে কোথায় ভার আছে খুঁজেন এই জায়গায় ভার আর কোথাও কোনো ভার নাই তবে এখানে সঠিক উত্তর হচ্ছে ভার একটা কথা মনে রাখবেন স্টুডেন্টস যদি সেম অ্যান্সার দুইটাই সঠিক থাকে আমরা প্রথম দিকের অপশনটা সঠিক বলে বৃত্ত ভার করবো তোমার ঠিক ছেড়ে দেবো নেক্সট কোশ্চেন আইডেন্টিফাই চেঞ্জিং দ্য পার্টস অফ স্পিচ চেঞ্জিং দ্য পার্টস অফ স্পিচ ওইটাও আমাদের আসবে চারটা পার্টস অফ স্পিচ থেকে না হ্যাঁ চারটা পার্টস অফ স্পিচ আটতলা আসেন আমরা একটু দেখি এই জায়গায় একটা হার এই যে একটা হার এই যে একটা হার আমরা জানি শি এরা সবাই পুনাম বা এই প্রোনাউনের সিঙ্গেল পজিটিভ কেস সেন্টেন্সে যখনই বসে তখন সে অ্যাডজেক্টিভের মতো নাউনের আগে বসে এই জন্য এ যার আগে বসবে সে যাই থাক নাউন হয়ে যাবে আর এ যখনই বসবে বাক্যের মধ্যে নাউনের আগে বসবে এবং সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ সুতরাং এই তিনটা হার অ্যাডজেক্টিভ বা তারা সচরাচর ইউজ হয় প্রোনাউন হিসেবে কিন্তু এখানে কি হয়ে গেছে স্যার অ্যাডজেক্টিভ এখন প্রশ্ন আমাদের ক্রিটিক্যাল প্রশ্ন ইন দিস লাইন হার ইজ হুইচ কাইন্ডস অফ কেস হুইচ কাইন্ডস অফ কেস কোন কেসে আসছে স্টুডেন্টস আপনারা এই জায়গায় টেনে উঠছেন নাইনে উঠছেন বা সিক্স সেভেনের সিলেবাস দেখবেন না তা না আপনারা বেসিক
মজবুত করার জন্য পুরান সিলেবাস পার্টিসিপেন্টের বই থেকে আপনারা কেস নাম্বার জেন্ডার পারসন রেগুলার বার উইক বার কেস এই জায়গায় হ্যাঁ কোন কেস আছে নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস পসেসিভ কেস কিংবা জেনিটিভ কেস না ভকেটিভ কেস অবশ্যই এটা পসেসিভ কেস কোন কেস পসেসিভ কেস টু দি গিভ রাইট আনসার ইউ অলসো শুড রিড কেস নাম্বার জেন্ডার দ্য বেসিক পার্টস অফ ডিফারেন্ট গ্রামার আইটেমস দেন উইল শো ইউ দ্য পার্টস অফ স্পিচ সেন্স পার্টস অফ স্পিচ সেন্স নাউন থেকে আসে অ্যাডজেক্টিভ ভার্ব এবং মাঝে মধ্যে অ্যাডভার্ব থেকেও দেখা যায় এখন প্রশ্ন হইল নাউন থেকে কিভাবে করা যায় আসে আমরা একটু দেখি ভার্ব থেকে এই জায়গায় আমরা ড্যাঞ্জার দেখছিলাম এটা কিছুক্ষণ আগে ড্যাঞ্জার মেইন ড্যাঞ্জার ড্যাঞ্জার একটা ওয়ার্ড এইটা কোন পদের পার্টস অফ স্পিচ আছে আমরা জানি আর্টিকেল এরপর অ্যাডজেক্টিভ তারপর নাউন আসেন আমরা একটু দেখি স্যার এই জায়গায় ড্যাঞ্জার দ্য নাউন হোয়াট ইজ দ্য ভার্ব অফ ড্যাঞ্জার ইন ড্যাঞ্জার 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 ইন ড্যাঞ্জারিফাই ড্যাঞ্জারাইজ ড্যাঞ্জারাইজ ড্যাঞ্জার নাউন তো হোয়াট ইজ দ্য ভার্ব অফ ড্যাঞ্জার ইন ড্যাঞ্জার ড্যাঞ্জার ইন ড্যাঞ্জারিফাই ড্যাঞ্জারাইজ এইটা একটা সাফিক্স এইটা একটা সাফিক্স এইটা একটা সাফিক্স এইটা একটা প্রিফিক্স সো ড্যাঞ্জারকে ভার্ব করার জন্য ইএন প্রিফিক্স হিসাবে ইউজ হবে হোয়াট ইজ দ্য নাউন অ্যাডজেক্টিভ অফ ড্যাঞ্জার তাহলে আমরা কি স্যার ড্যাঞ্জার ফুল ড্যাঞ্জারাস ড্যাঞ্জার এবল ড্যাঞ্জার ড্যাঞ্জার ইট তাহলে আমাদের ড্যাঞ্জারাস এইভাবে আমরা সেকেন্ড পার্টিকে সাহায্য নেব যে বিভিন্ন পদের পার্টস অফ স্পিচটা কীভাবে পরিবর্তন করব এইবার আসেন আমাদের কিছু ক্রিটিক্যাল প্রশ্ন অ্যানালাইটিক অ্যাবিলিটি আসে এভরি ভিলেজ হ্যাজ মেহেরজান দ্য ভিলেজ হুইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রুয়েল রিভার নদীর পারে যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামে অনেক মেহেরজান ইউ ক্যান বি ফাইন্ড এখন প্রশ্ন হয়েছে মেহেরজান অনেকগুলি মেহেরজান আছে না মেহেরজানের মতো হতভাগা আছে না মেহেরজানের মতো দুঃখী দুঃখী মহিলা আছে কিরকম এরকম প্রশ্নগুলি আসে অ্যানালাইটিক অ্যাবিলিটি থেকে আসে না আমরা এরকম প্রশ্নগুলি অ্যাভয়েড করে অন্যদিকে যাই এখন প্রশ্ন হইল অ্যানালাইটিক অ্যাবিলিটি থেকে এবার আরেকটা প্রশ্ন আসি ফ্রেজ সাত প্রকার ফ্রেজ সাত প্রকার এই ফ্রেজগুলি থেকে আমাদের একটা প্রশ্ন আসবে এইগুলি আমাদের বাজানোর জন্য ঠেকানোর জন্য আসে যেমন এভরি ইয়ার মেইন ড্যাঞ্জার মোর ভিলেজ মেনি মোর ভিলেজ রিভার্স কেমন মাইটি দ্য মাইটি রিভার্স এই জায়গায় দ্য মাইটি রিভার্স মেনি মোর ভিলেজেস এভরি ইয়ার প্রমোট অ্যাকশনস ক্লাইমেট চেঞ্জ টু ক্লাইমেট চেঞ্জ এইগুলি কোন শব্দ সমষ্টি কোন পদের ফ্রেজে আছে এই আন্ডারলাইন করে দিবে একটা করে ওয়ার্ড বাদ করলে পার্টস অফ ফ্রেজটা বদলাই যাবে যেমন ধরেন টু ক্লাইমেট ইনভিটিভ ফ্রেজ টু ক্লাইমেট ইনভিটিভ কিন্তু টু ক্লাইমেট চেঞ্জ হইলে ইনভিটিভ ফ্রেজ আবার ধরেন এখানে আছে মোর ভিলেজেস নাউন ফ্রেজ
many more bridges noun phrase, rivers noun, mighty rivers noun phrase, the mighty rivers noun phrase, every plus je kono shomoy adverbial phrase. Ekhon amra phrase somporke boli dui ba duer odhik word, dui ba duer odhik word jei rokom parts of speech er kaaj korbo oida oi phrase. এইগুলি আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস চ্যাপ্টার করে বুঝে নেব যা আমাদের সিলেবাসে নাই, সিলেবাসে যা না আছে ছেলেমেয়েরা ওই চ্যাপ্টার ধরতেই চায় না, পড়তেই চায় না, বাট ওইটাই আমাদের ব্যর্থতা। দেন হিস্টোরি বেসড কোয়েশ্চেন, কে ইন আওয়ার টাউনস হুইচ কাইন্ডস অফ ফ্রেজ, এই জায়গায় এই বাক্যে এভরি ইয়ার হুইচ কাইন্ডস অফ ফ্রেজ, এই বাক্যে দা মেইন ড্যাঞ্জার, দা মেইন ড্যাঞ্জার হুইচ কাইন্ডস অফ ফ্রেজ, মেনি মোর ভিলেজেস, the mighty rivers, a land of rivers, এই বিভিন্ন দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড তুলে দেওয়া থাকবে এবং ছাত্রদেরকে প্রশ্ন করা হবে এই আন্ডার এই ওয়ার্ডস মেক এ ফ্রেজ এন্ড ফ্রেজ ইজ হুইচ কাইন্ড ইন আওয়ার ভিলেজ, প্রিপজিশন অ্যাডজেক্টিভ নাউন। দেখেন তো স্যার এই জায়গায় হয়ারের কি ওয়ার্ড, হয়ার এখানে কি ওয়ার্ড কি স্যার, হয়ার, হয়ার উত্তর আসছে কি না, হ্যাঁ হয়ার উত্তর যদি একটা ওয়ার্ডে আসে ওইটা অ্যাডভার্ব, দুই বা দুইয়ের অধিক ওয়ার্ডে আসে তাহলে সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার এভরি ইয়ার, কখন এভরি ইয়ার, এভরি ইয়ার আসেন গঠনটা আমরা দেখি, এভরি প্লাস যে কোনো সময় বাসক নাউন যোগ হইলে আমরা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই জায়গায় এভরি এবং ইয়ার দুইটা মিলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হয়ের উত্তর দুইটা উত্তর দুইটা ওয়ার্ডে পাইছি। মেনি মোর ভিলেজেস, মোর ভিলেজেস নাউন অ্যাডজেক্টিভ, তার মানে নাউন ফ্রেজ আরেকটা অ্যাডজেক্টিভ মডিফাই করছে ওই নাউন ফ্রেজে, তার মানে তিনটা মিলে নাউন ফ্রেজ। রিভার নাউন মাইটি অ্যাডজেক্টিভ দুইটা মিলে নাউন ফ্রেজ গঠিত হয়েছে। এখন খেয়াল করেন দি তিনটা ওয়ার্ড মিলে নাউন ফ্রেজ, এরকম আমরা ফ্রেজ গঠন করব এবং ফ্রেজ দেখব। অনেক ক্ষেত্রে আমাদের কিছু দূরবর্তী প্রশ্ন আসে, যেমন আমরা একটু দেখি স্যার, ক্যাটেল বিসর্গ চিহ্ন, সঠিক উত্তর আমাদের কি হইতে পারে, এটা কমন নাউন, কমন নাউন, কমন নাউন, বা ক্যাটেল কি নাউন কালেক্টিভ নাউন, সো এই জায়গা কি স্যার হার্ড। এখন প্রশ্ন হইল ক্যাটেল দিয়ে আমাদের আরেকটা প্রশ্ন করলো, ক্যাটেল দিয়ে একটা প্রশ্ন করলো, ইন দিস সেন্টেন্স ক্যাটেল ইজ প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি আমাদের নাউন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা না থাকে, স্টুডেন্টস এক দুই তিন অপু দশ বিশ ত্রিশ চল্লিশ জায়গায় দিয়ে দেবো একটা, বাইরে দেখবো একটা, বাসায় যায় কইব আর একটা, চান্স তার ক্যান্সেল। সো আমাদের বেসিকটা পাকা করার জন্য ফার্স্ট পয়েন্টটা করতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড কে কোন অবস্থানে আছে এবং কে কোন পদের পার্টস অফ স্পিচের কাজ করতেছে, কোন এবং তিন চারটা পার্টস অফ স্পিচ কোন ফ্রেজের কাজ করতেছে সবগুলি আমাদের জানতে হবে, এবং জানার জন্য আমাদের এই ফার্স্ট ওয়ার সিলেবাস সাজানো হয়েছে। বাট আমরা তা না করে মডেল কোশ্চেন সাথে এক দুই তিন কালকে মুখস্থ করে আসবো। এখন আমরা এই কাজগুলি করলাম, নেক্সট কোশ্চেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ
in preposition of preposition front is so in front of here noun phrase adjective phrase adverbial phrase prepositional phrase ki naam ki phrase ki eta ki phrase aste prepositional so gothon of prepositional phrase dui pashe preposition mask and noun to adjective phrase otob eta prepositional phrase ebar amra ashi aro bibhinno parts of speech identification e ebar history based proshne ashi sir history based proshne amra ektu dekhi sir Meherzan is more than 45. What is the cause of looking older than her genuine age? Want of food, tension. টেনশন ভুলে দিতে পারেন এইবার অ্যালং অতএব ওয়ান্ট অফ ফুড অর টেনশন মেহেরজানকে 45 বছরের চেয়েও বেশি বয়স মনে হয় কারণ খাদ্যের অভাব না টেনশন হেয়ার ওয়ান্ট অফ ফুড টেনশন বিভিন্ন পদে এর মধ্যে ওয়ান্ট অফ ফুড অন কাইন্ড অফ টেনশন সুতরাং অ্যান্সার কি হবে স্যার টেনশন ফলের লিপস ফল ফলেন এই ফলেন এই জায়গায় কি হিসেবে আছে লিপস কোন পদের পার্টস অফ স্পিচ নাউন তাহলে ফলেন এর আগে কি স্যার অ্যাডজেক্টিভ এইবার আমরা আরেকটা দেখি স্যার লুকস মোর দ্যান হার এজ এই দেন কি আছে অ্যাডজেক্টিভ কনজাংশন ভার্ব অ্যাডভার্ব এই দেন এই জায়গায় কিসের কাজ করছে কনজাংশনের কাজ করছে স্টুডেন্টস তোমাদের জন্য বাড়ির কাজ হলো বাড়িতে তুমি এবং তোমরা একত্রিত হয়ে দুইজন কিংবা তিনজন একত্রিত হয়ে তোমরা সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড তৈরি করবা কোন কোন ওয়ার্ড থেকে নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব থেকে অ্যাডভার্ব থেকে যা শুরুতে দেখাইছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই সিস্টেমে মেকিং অপোজিট ওয়ার্ড ফ্রম নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সেম ভেস চলে গেল আইডেন্টিফাই অথবা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ফ্রম দ্য লাইন্স ফ্রম দ্য ওয়ার্ড অফ দ্য লাইন্স অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের মধ্যে থেকে কোনটা কি হিসাবে আছে তার পরিচয় না এটা না জানলেও হয়ে গেল এরকম বলা যাবে না প্রত্যেকটা ওয়ার্ড কি রূপে আছে এবং কি ছিল এবং সে এখন তার কি কি রূপ আছে যেমন এই জায়গায় মেহেরজান নাউন আছে কি নাউন প্রপার নাউন গেল একটা মেহেরজান কোন জেন্ডার তার মানে এই একটা ওয়ার্ডের যতগুলি রূপ থাকতে পারে সবগুলি রূপ তুমি জানবে এবং তোমরা একে অপরের সাথে প্র্যাকটিস করবে লিভ ইন লিভ অন লিভ ফর লিভ বাই এরকম লিভের পরে ইন অন বাই অফ হট কি কি প্রিপোজিশন বসে এবং কি কি ভার্বাল ফ্রেজ গড়ে দেওয়া হয় তা তোমরা করবে নেক্সট কোশ্চেন সেন্স পার্টস অফ স্পিচ এইটাও নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব থেকে অ্যাডভার্ব থেকে তোমরা বাড়িতে করবে যতদিন না স্কুল খুলে ততদিন তোমরা বাড়িতে বসে বসে এইগুলি প্র্যাকটিস করবে এবং তারপরে ক্রিটিক্যাল কোশ্চেন এটা তোমরা পারবে না এটা তো এটা সার্ভের জন্য ছেড়ে দিবে তারপর স্টোরি বেস কোশ্চেন আসবে স্টোরি বেস কোশ্চেনটা এলো মেহেরজান যে নদীর তীরে বাস করে সেই নদীর তীরে যে শহরটা শহরের নাম কি দ্য রিভার অন হুইচ ব্যাংক মেহেরজান স্টেজ দ্য নেম অফ দ্যাট সিটি অর নেম অফ দ্যাট টাউন Shirazmans. Next question. What is the cause of looking Meherzan more than her genuine or actual age? Genuine boyshir se beshi dakhana karan ki tension, khabar rabab, shongi rabab, na ki nodi de gaspala bansi de kya raag.
সব কিছু সৃষ্টি হয়েছে টেনশন সো টেনশন এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন করব এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন মডেল কোশ্চেনে যেগুলি আছে তাও দেখব তো এইগুলি করব এবং আমরা কথা খেয়াল রাখবেন আপনারা ছাত্ররা মুখস্থ না করে আপনারা সিঙ্গেল ওয়ার্ড অপোজিট ওয়ার্ড অ্যানালিটিক অ্যাবিলিটি কিংবা দ্রুত প্রশ্নগুলি নিজের মেধা দিয়ে বের করবেন আর সরাসরি আগেই উত্তরে যাবেন না আমার অনেক ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটি হয় স্বাভাবিক মানুষ মাত্রই ভুল হয় আপনারা আমার সমস্ত ভুল আমাদের দেখবেন না